বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী এই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন রেজবিন বেগম, তার প্রতিষ্ঠান পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস। বিজয়ী উদ্যোক্তাকে ট্রফি, সার্টিফিকেট ও প্রাইজ মানির একটি ডামি চেক তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করবেন পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস এর স্বত্বাধিকারী মিস রেজবিন বেগম। সুধীবিন্দু, আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। আমি আজ দেশের ভীষণ সৌভাগ্যবান একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে মনে করছি। আজ আমরা সার্থক, এই সার্থকতা যে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত এবং ভালোবাসার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আসবে, এ আমার স্বপ্নের চেয়েও বেশি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না এমন আনন্দের সময় কি বলতে হয়, এমন প্রাপ্তির দিনে কি কথা মনে আসে। এরকম একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সামনে এসে আমার অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই। আমি ভীষণ সম্মানিত বোধ করছি, এরকম স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত এবং অভিভূত। আমার সাথে সাথী উদ্যোক্তারও একই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ সময় নানা টানাপোড়ন চড়াই উতরাই পার হয়েছি। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল নদী ভাঙ্গনজনিত এলাকা একটি মেয়ে। আমার স্বামী লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন, মূলত তার অভিজ্ঞতার পথ ধরেই আমার উদ্যোক্তা জীবনের শুরু। এই শূন্য থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ আমাকে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমার কারখানায় প্রায় 35 জন কর্মী কাজ করছে। আমি এই পুরস্কার পেয়ে আরও বেশি সাহসী হব। আজকে এখানে আসার জন্য যে অবদান, তা এসএমই ফাউন্ডেশনের সাথে শিল্প মন্ত্রণালয় আমাদের অভিভাবক হিসাবে আছেন। দেশের প্রায় 10 লক্ষ এসএমই নারী পুরুষ উদ্যোক্তাদের প্রতি আমাদের এই প্রাপ্তি উৎসর্গ করছি। আজকে আমাদের এই স্বীকৃতি এসএমই উদ্যোক্তাদের জেগে উঠতে সাহায্য করবে এবং তাদের অনুপ্রাণিত করবে, এটাই আমার বিশ্বাস। উদ্যোক্তা বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, কঠোর পরিশ্রম করুন, সফলতা একদিন আসবেই। মাননীয় প্রধানমন্ত্রী, স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা নির্লস কাজ করে যাব, এই আজ আমাদের অঙ্গীকার। আশা করব আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের কাছে রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। সবাই দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আমি আশা করি এসএমই ফাউন্ডেশন এ ব্যাপারেও একটা উদ্যোগ নেবেন যে এই সব বিষয়ে কীভাবে গবেষণা করা যায় এবং গবেষণার মধ্য দিয়ে আমরা যেন আমাদের পণ্য চাহিদা, পণ্য উৎপাদন, পণ্য বাজারজাতকরণ সেটা আমরা নিশ্চিত করতে পারি, সেটা আমরা করব। আমি এসেছি এই জন্য যে এসএমইতে যারা ঋণ নেবেন এবং কাজ করবেন তাদের উৎসাহিত করা, কারণ এর মাধ্যমে আমরা আমাদের দেশকে কিন্তু বিরাটভাবে উন্নত করতে পারবো আমরা বিশ্বাস করি।